হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে পেয়ারা বেকিং করতে হয়। দেখুন, আমার পেয়ারাগুলোর এই সাইজ হয়েছে, আরও আছে এইরকম। এই যে ভিতরের দিকে এগুলো আছে, তো আপনারা মোটামুটি এই সাইজ হলেই পেয়ারাগুলো বেকিং করতে পারেন। তো আমি আপনাদেরকে বাইরেরটা দেখাচ্ছি কিভাবে করতে হয়। আপনারা মোটামুটি এই সাইজের ব্যাগগুলো নেবেন। এই যে এরপর নিচের দিকে কেটে নেবেন। এইভাবে ধরবেন, এইভাবে মুখটা জড়িয়ে এইভাবে পিন আপ করে দিবেন। পেয়ারা ব্যাগিং এর ক্ষেত্রে অনেক উপকারিতা আছে। এইভাবে যে ঘেমে গিয়েছে এটা দেখে আপনারা চিন্তার কিছু নেই, আপনাদের ভয় নেই, কোনো সমস্যা নেই। পেয়ারা ব্যাগিং করলে এর উপকারিতা আছে। কিছু ফল ছিদ্রকারী পোকা আছে, যেগুলো ফলে ছিদ্র করলে তার থেকে ভিতরে ফলগুলো পোকা হয়ে যায়, এক্ষেত্রে আপনাদের ফলগুলো পচে যায়, বিভিন্ন রকম সমস্যা হয় আর কি। দেখুন, এইভাবে ব্যাগিং করলে কোনো সমস্যা নেই। আমি সবগুলোই করব, ভিতরেগুলো একটু ঝামেলা আছে, মানে দেখতে পাবেন না আপনারা, এই জন্য আপাতত এইগুলোই করলাম, মানে বাইরেরটা আর কি। এই দেখুন, তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।